কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি এইমাত্র বের হলাম। আমার সাথে তো বরাবরের মতো সেবু থাকবেই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার অডিয়েন্সদের সুস্বাগত জানাচ্ছি। মহিবুর রহমান অনেকদিন পর, আশা করছি সবাই ভালো আছেন। আজকে দারুণ একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমরা আজকে ব্লগ করতে যাচ্ছি মাউন্ট এভারেস্টের দেশ নেপালে, আর গন্তব্য হচ্ছে সিলেট থেকে এনা পরিবহনের বাসে করে আমরা যাচ্ছি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 10:15, যেহেতু রাস্তায় অনেক সময় জ্যাম লেগে থাকে তার জন্য আমরা অনেকটা রিস্ক নিলাম না, আমরা একটু আগেই বেরিয়ে পড়লাম। আর আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে হচ্ছে 5:00, আর আমরা এয়ারপোর্টে এন্ট্রি নেই হচ্ছে 6:00, আর বোর্ডিং পাস এবং এয়ারপোর্টের নানান যা ঝামেলা শেষ করে, ইমিগ্রেশন শেষ করে আমরা লাউঞ্জে চলে আসি 9:00। যেহেতু আমাদের ভিসা অনারাইভেল, তার জন্য আমাদেরকে ইমিগ্রেশন অফিসার অনেকক্ষণ আমাদের সাথে কথা কাটাকাটি করার পরে, অনেক কথাবার্তা বলার পরে আমাদেরকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিয়ে দেয়। তারপরে আমরা আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হই, আর তার জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের সেই এয়ারবাসে করে আমরা ধীরে ধীরে আমরা বিমানের দিকে এগোচ্ছি। তবে আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই, আপনারা যারা অনারেবল নিয়ে নেপালে ভ্রমণ করতে চাচ্ছেন, তারা একটু স্ট্রংলি ইমিগ্রেশন অফিসারের সাথে কথাবার্তা বলতে হবে, কারণ আপনাকে একটু যদি তারা কোনো কারণে দুর্বল ভেবে নেয় তাহলে আপনার এন্ট্রি ক্লিয়ারেন্স হয়তো নাও দিতে পারে, এই রাইট তাদের আছে। সো আপনাকেই ইমপ্রেস করতে হবে তাদেরকে যে আমি আমার ট্রিপ শেষে আমি আমার দেশে রিটার্ন করব, কারণ হচ্ছে আমার দেশে আমার বিজনেস আছে কিংবা আমার জব আছে, আমি হিউজ পরিমাণ স্যালারি, আমি যথেষ্ট পরিমাণ স্যালারি আমি আর্ন করছি বা যথেষ্ট পরিমাণ ইনকাম করছি আমি আমার দেশে, সেটা আপনাকে প্রুফ করতে হবে। দেন আপনাকে এনশিওর করবে আপনার কাঠমান্ডুতে যাওয়া হবে কি না। সো সেক্ষেত্রে আপনারা ইমিগ্রেশন অফিসারের সাথে একটু ভালোভাবে বুঝে কথা বলার চেষ্টা করবেন, আপনারা কোনোভাবে নার্ভাস হওয়ার চেষ্টা করবেন না। সো তাদের এই ব্যাপারে যেহেতু আমি আগে থেকে অবগত ছিলাম, সেক্ষেত্রে আমাদের তিনজন, যেহেতু আমরা তিনজন আছি আজকে আমাদের আজকে টোরে, সেক্ষেত্রে তিনজনেরই আমি অনারেবল ভিসার অ্যাপ্লিকেশন নিয়ে নিয়েছিলাম এবং আমাদের প্রত্যেকেরই হোটেল রিজার্ভেশন দিয়ে দিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে অনেকটা সাহস কাজ করছিল, যেহেতু আমাদের কাছে এভিডেন্স আছে আমরা বাংলাদেশে রিটার্ন করব, প্লাস হচ্ছে আমাদের রিটার্ন টিকিট রয়েছে। সো এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশ বিমানের বোয়িং 371 এয়ারক্রাফটে অবস্থান করছি। বাংলাদেশ থেকে যদি আপনি নেপালে ভ্রমণ করতে চান অনারেবল ভিসা নিয়ে, সেক্ষেত্রে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, মিনিমাম 6 মান্থ অফ ভ্যালিডিটি যার থাকতে হবে, এবং আপনার ঢাকা টু কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রিটার্ন একটি এয়ার টিকিট থাকতে হবে, একটি হোটেল রিজার্ভেশন থাকতে হবে, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনার ট্রেড লাইসেন্স ট্রান্সলেটেড উইথ নোটারাইজড এবং একটি ভিজিটিং কার্ড সাথে থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার যদি জব করে থাকেন NOC থাকতে হবে, দ্যাট মিন্স হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, এবং আপনি যদি বাংলাদেশ থেকে অনারেবল ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হয়, কারণ হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে আপনি অনারেবল ভিসার লাইনে দাঁড়াতে হবে না, সোজা আপনি ইমিগ্রেশন অফিসারের হাতে আপনার পাসপোর্টটা দিয়ে দিলেই ওনারা, আর এই অনারেবল অ্যাপ্লিকেশনটা দিয়ে দিলে ওনারা সাথে সাথে আপনাকে কিছু জিজ্ঞেস করার থাকলে কিছু জিজ্ঞেস করবেন এবং সাথে সাথে আপনাকে স্ট্যাম্পিং করে দিয়ে দিবেন, আপনার ইমিগ্রেশন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আরেকটা ম্যান্ডেটরি বিষয় হচ্ছে, আপনি যদি ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট থাকতে হবে, আর মাস্টার কার্ড থাকলে তো সেটা আলাদা বিষয়, কিন্তু যদি আপনার ইন্টারন্যাশনাল কোনো কার্ড না থাকে তাহলে আপনার হচ্ছে মিনিমাম $200 এন্ডোর্সমেন্ট থাকতে হবে, এটার জন্য আপনাকে অনেক খেসারত দিতে হবে যদি চেয়ে বসে। আমাদের ক্ষেত্রেও সেটা চেয়েছিল, কিন্তু আমার কার্ড দেখার পরে অনেক ভেবে চিনতে বললো ঠিক আছে, যেহেতু আমার কার্ডের আমার রাইড আছে সেক্ষেত্রে তারা আমাকে এই বিষয়ে কোনো প্রবলেম করতে পারেনি।
সো আপনারা এই দিকগুলো একটু লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে আমি অনেক খাটাকাটি করেছিলাম নেপাল আসার আগে। অনেকেই যারা ব্লগ করেন তারা অনেক নানান ধরনের ডকুমেন্টসের কথা বলেছেন, আপনারা এগুলো অনর্থক এগুলোর কথাবার্তা মাথা থেকে ছুড়ে ফেলে দিবেন। কারণ হচ্ছে আমি যেগুলোই বলেছি এগুলোই আপনারা সাথে রাখার চেষ্টা করবেন, কারণ এইগুলোর মধ্যেই যে কোনো একটা দুইটা আর মাস্ট হচ্ছে আপনার যে ভ্যাকসিন সার্টিফিকেট, ভ্যাকসিন সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে আপনাকে কোনোভাবেই আপনাকে এন্ট্রি দিবে না। সো সেক্ষেত্রে ভ্যাকসিনেশনের মিনিমাম 2 ডোজ সার্টিফিকেট থাকতে হবে। আর আশা করছি আপনার নেপাল ভ্রমণে আর কোনো অসুবিধা হবে না। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আমি আসলে এই মুহূর্তে এক্সিট পয়েন্ট হয়ে বের হয়ে কাঠমান্ডুর দিকে এগিয়ে যাচ্ছি। কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি এইমাত্র বের হলাম, আমার সাথে তো বরাবরের মতো সেবু থাকবেই। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।